করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে এসে পৌঁছেছে মডার্নার তিরিশ লাখ ডোজ করোনার টিকা সোমবার রাত সাড়ে নয়টায় টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে গেল দুই জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার পঁচিশ লাখ টিকা উপহার হিসেবে দেয় সোমবার দ্বিতীয় দফায় ঢাকায় পৌঁছালো আরও তিরিশ লাখ ডোজ টিকা এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট পঞ্চান্ন লাখ মডার্নার টিকা উপহার দিল দেশের বারোটি সিটি কর্পোরেশন এলাকায় ইতিমধ্যে মডার্নার এই টিকা কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ্য গেল সতেরো জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর মিলার বাংলাদেশকে এই তিরিশ লাখ টিকা উপহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন